সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। অ্যান্ড আজকে হচ্ছে 18 মে, অ্যান্ড রমজান প্রায় শেষ হতে চললো এবং লকডাউনে তোমরা সবাই কেমন আছো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। কেমন কাটছে তোমাদের লকডাউন এবং তোমরা সবাই ভালো আছো কি না অতি অবশ্যই কমেন্ট করে জানাও। এবং ব্লগটা শুরু করার আগে আমি সর্বফার্স্ট ইনফরমেশন দিতে চাই, আমার 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমার 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো লেট না করে ঝটপট করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড উইদিন 1 জুনের মধ্যে আমার 1K সাবস্ক্রাইবারকে কমপ্লিট করে দাও। তো আজকে ব্লগে কন্টেন্ট হচ্ছে যে আমি একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছিলাম। তো সেই বিয়েবাড়িটা হচ্ছে আমার খুবই ফেভারিট একজন টিচার এবং সম্পর্কে উনি আমার মামা হন। তো বিয়েবাড়িটা আমি অ্যাটেন্ড করেছিলাম মেবি কেরালা ট্রিপ থেকে ফিরে আসার পর। হ্যাঁ, মেবি নয়, এটা শিওর, কেরালা ট্রিপ থেকে ফিরে আসার পর। অ্যান্ড সেদিন ছিল ফ্রাইডে 31 জানুয়ারি। তো সেদিন খুবই আনন্দ হয়েছিল। তো সেদিন সারাদিনই আমি ওনাদের বাড়িতেই ছিলাম, গায়ে হলুদের যে প্রোগ্রামটা সেদিন ছিল, সেদিন সারাদিন আমি সেখানেই অ্যাটেন্ড করেছিলাম। জাস্ট ফ্রাইডে ছিল এবং সেদিন জুম্মার নামাজ ছিল, তাই মাঝের কয়েক ঘন্টা আমি জুম্মার নামাজের জন্য বাড়ি চলে এসেছিলাম। তো জুম্মার নামাজ পড়ে আবার গেছিলাম। তো জুম্মার নামাজের আগে যেই মুহূর্তগুলো আমি ছিলাম, তো সেই ফুটেজগুলো তোমরা জাস্ট একটু দেখে নাও। এখন যেই ফুটেজটা তোমরা দেখতে যাবে সেই ফুটেজটা হচ্ছে যে আমি যে মাঝের 1-2 ঘন্টা অ্যাবসেন্ট ছিলাম সেখানে, তো সেই সময় আমার মাসি কিছু শট নিয়েছিল। তো গায়ে হলুদের কিছু নিয়ম পালন যেগুলো হয় আর কি বাঙালিদের বিয়েতে, সেইগুলোই চলছিল। তো সেগুলোকেই দেখো, আমি খুব একটা ভালো সেই নিয়মকানুনগুলো জানি না, প্রথাটা জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে অ্যাকচুয়ালি কি হচ্ছিল অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কথা বলছি
তো সেদিনকেই রাতে বেলায় আমরা সবাই বরযাত্রীর জন্য রওনা হলাম, এবং বরযাত্রীটা প্রায় আমরা স্টার্ট করেছিলাম সেখানে রাতি 8:30 কি 8টা এরকম সময়। বরযাত্রী আমরা খুব বেশি দূরে যাইনি, এই জাস্ট নিয়ার বীরহাটা। আমাদেরকে খুবই আদর যত্ন সহকারে হাতে গোলাপ ধরিয়ে আপ্যায়ন করে ভেতরে নিয়ে যাওয়া হলো, এবং কিছু প্রথা নিয়ম কানুন সব চললো। ক্লিপটাতে তোমরা এই বয়স্ক করে যে মানুষটাকে দেখছেন, উনি হচ্ছেন আমার দাদু এবং মামার বাবা। তো উনি ওনার বৌমাকে আশীর্বাদ করছেন, তো এরকমই কিছু একটা হবে, তো আশীর্বাদই করছে যতদূর বোঝা যাচ্ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। সো তারপরে আশীর্বাদের পরেই শুরু হলো মেন বিয়ে, কিন্তু তার মাঝখানে কিছু সময়টা ছিল যে সময় আমি এবং মামার যে বন্ধুরা সবাই মিলে বসে এক জায়গায় গল্প সল্প করলাম, সেলফি টেলফি নেওয়া হলো, অনেক ছবি টবি তোলা হলো, এবং কিছু স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়া হলো, এবং অনেক এবং কফি অনেক কিছু মানে সেই সময়টুকু চললো। তো দেখো সেই ফুটেজগুলো একটু এনজয় করো। তারপরে আসছে মেন বিয়েটা, সেটা তোমরা এনজয় করো। মাঝখানেই চলছিল পুরী ভোজন, সমস্ত গেস্টদের এবং যারা বরযাত্রী গেছিল তাদের সবারই। তো সবার শেষে বা বিয়ের শেষে এবং সবার ভোজনের শেষে আসে বা বর এবং বধুর ভোজনের পালা। তো সেই ফুটেজগুলো তোমরা এখন এনজয় করো। তো বরবধুর ভোজনের সময় অনেক মজা হয়েছে, অনেক কিছু বা তো আমার যে নতুন মামি উনি নাকি ভেজিটেরিয়ান, সেই সময়টা বা অ্যাকচুয়ালি বা যতদূর সম্ভব বা বাঙালিদের প্রথা অনুযায়ী যে মাছের মাথার বা মুড়ো দিয়ে খাবার স্টার্ট করতে হয় বা এরকম কিছু, অ্যাকচুয়ালি আমি সঠিক জিনিসটা জানি না, তো সেটাই হচ্ছিল। তো উনি খান না, তো সেই সময় অনেক মজা ঠাট্টা হচ্ছিল। তো সেই ক্লিপগুলো তোমরা এখন এনজয় করো, এবং তারপরেই আসে যে ওই নতুন মামির যারা বোন বা দিদি আছে, তো ওনারা বরের যে চটি সেটাকে লুকিয়ে দেন, তো তার পরিবর্তে কিছু টাকা পয়সা আদায় করে। তো সেই নিয়ে অনেক মজা ঠাট্টা হলো, অনেক অনেকক্ষণ ধরে সেই লেনদেনের ব্যাপারটা চলতে থাকলো। তো সেই করতে করতে প্রায় রাতে 1:30 বেজে গেছিলো, তো বুঝতে পারছো অনেক রাত হয়ে গেছিলো, এবং শীতের সময় কনকনে তারপরেই সব কিছু সেরে আসার পর সেখান থেকে ফিরে চলে এলাম। আরে ফটোটা বলবো তোকে, খেতে বলে নি তুই।
তাহলে না করো না এটা ভালো লাগে ভালো লাগে মটন দিও রাইস খাওয়ার নান দাও দেন নেক্সট ডে ছিল রিসেপশন, তো রিসেপশনের দিন আমি সেরকম কিছুই শ্যুট করিনি, তো পুরোপুরি এনজয় করেছিলাম। অ্যাকচুয়ালি আমি এই ব্লগটাও সেদিনকে ভাবছিলাম করব, কিন্তু খুব একটা মন ছিল না, এনজয় করার মন ছিল, তো মাঝে সাঝে কিছু কিছু জায়গায় শ্যুট করেছিলাম, তো ভেবেছিলাম যে তোমাদেরকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে সেই পুরো ব্লগটাকে বলবো, এবং সেটাই হলো আজকে। তো আজকের যেই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, খুদা হাফেজ।